গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস সকাল সকাল তোমাদের জন্য এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নতুন নোটিফিকেশান আমরা নিয়ে চলে এসেছি অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ইএসআইসি পক্ষ থেকে নতুন একটি নোটিফিকেশান আমরা ডাউনলোড করে নিয়েছি অনস্ক্রিন তোমাদের সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে জানাবো আবেদন প্রার্থীরা কীভাবে আবেদন করবে লাস্ট ডেট কী রয়েছে সিলেকশন প্রসেস কী রয়েছে সম্পূর্ণটাই দেখে নেব এই ভিডিওতে ভিডিওটাকে স্কিম না করে শেষ পর্যন্ত থেকতে থাকো তোমরা যদি দেখো এখানে কিন্তু আমাদের নোটিফিকেশনটা কিন্তু কলকাতার যে অফিস আছে কলকাতার অফিস থেকেই কিন্তু নোটিফিকেশনটা আমরা পেয়েছি আর জব লোকেশন কিন্তু কলকাতাতেই হবে সাধারণত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ইএসআইসি ডট এনআইসি ডট ইনে গিয়ে আবেদন করতে হবে কোন কোন পোস্টে আবেদন করা যাবে আপার ডিভিশনাল ক্লার্ক পোস্টে আবেদন করা যাবে স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করা যাবে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে আবেদন করা যাবে সাধারণত তিন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোস্ট রাখা হয়েছে এবার চলে আসি কতগুলো ভ্যাকান্সি কোন কোন পোস্টে রয়েছে সেটা একটু আমরা দেখে নেব এখানে ইউডিসি পোস্টে যারা আবেদন করবে টোটাল কিন্তু এখানে একশো তেরোটি ভ্যাকান্সি তার মধ্যে ইউ আর এর ভ্যাকান্সি সাতান্ন এস সি পঁচিশ এস টি পাঁচ ও পনেরো ই এস ক্যান্ডিডেট এগারো এছাড়াও এখানে পি ডি প্রার্থী এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য ভ্যাকান্সি সংরক্ষণ রয়েছে স্টেনোগ্রাফার পোস্টে ছাড়া আবেদন করছে ইউআর এর জন্য দুটি ভ্যাকান্সি রয়েছে এসসি একটি এসটি একটি ওবিসির কোনো ভ্যাক্যান্সি নেই ই এর কোনো ভ্যাক্যান্সি নেই সব মিলিয়ে চারটি এখানে ভ্যাকান্সি আমরা পাচ্ছি নেক্সট এমটিএস পোস্টে যারা আবেদন করবে ইউআর এখানে ভ্যাকান্সি বিরাশিটি এসসির জন্য ঊনপঞ্চাশ এসটি জন্য নয় ওবিসির জন্য তেতাল্লিশটি এখানে ভ্যাকান্সি পাওয়া যাচ্ছে ইডাব্লিউ এস প্রার্থীর জন্য কুড়িটি এবং সব মিলিয়ে দুশো তিনটি কিন্তু ভ্যাকান্সি আমরা পেয়ে যাচ্ছি এছাড়াও ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পিডাব্লিউডির জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে এছাড়াও এক্স সার্ভিসম্যান পোস্টের ক্ষেত্রেও ভ্যাকান্সি রয়েছে সংরক্ষিতভাবে চলে আসি নেক্সট এখানে ইনফরমেশন কি কি বলা হয়েছে এখানে তোমরা যারা যারা আবেদন করছো অবশ্য এখানে ইউডিসির যে গুলো আছে এই ইউডিসির ইনফরমেশন এবং স্টেনোগ্রাফার এম যাদের হ্যান্ডিক্যাপ বা অন্যান্য প্রবলেম যাদের রয়েছে সেই সমস্ত প্রবলেমগুলো এখানে কিন্তু ব্লাইন্ড যারা রয়েছে বা অন্যান্য ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে সেই সমস্ত ইনফরমেশান এখানে কিন্তু উল্লেখ করা আছে আর টোটালটাই কিন্তু এখানে তোমাদের দেখো ইনফরমেশান যারা পাচ্ছ অবশ্যই এখানে স্কিপ করো না কারণ এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলোর মধ্যে আরেকটি ইনফরমেশান ইউডিসি এবং স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে স্যালারি কি প্রোভাইড করা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত সেভেন্থ সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী এখানে বেতন দেওয়া হয় হচ্ছে এমটিএস পোস্টে যারা আবেদন করবে এই পোস্টের ক্ষেত্রে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন টাকা পর্যন্ত বেতন দেয়া হচ্ছে সেভেন সেন্ট্রাল পে কমিশনের মাধ্যমে এই পেমেন্টটা দেয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতার আমরা যদি কথা দেখি ইউডিসির ক্ষেত্রে এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস হতে হবে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের তার মধ্যে রয়েছে অফিসের যে কাজগুলো এবং ডেটাবেসের কাজগুলো তার উপরে তোমাদের নলেজ থাকতে হবে স্টেনোগ্রাফার পোস্টে যারা আবেদন করবে সেই ক্ষেত্রে টুয়েলভ পাস যোগ্যতা বা ইকুই ভ্যালেন্ট পাস করলেই আবেদন করা যাবে এবং এখানে পার মিনিটে দশ মিনিটে আশিটা ওয়ার্ড টাইপিং করতে হবে ইংরেজিতে এবং হিন্দিতে এগুলো কিন্তু বলা রয়েছে এমটিএস পোস্টে যারা আবেদন করছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে বা তার করলেই আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে আশা করছি এই তোমরা জেনে গেলে কোন পোস্টে কত ভ্যাকান্সি কোয়ালিফিকেশন কি সেটা কিন্তু আমরা জানিয়ে দিলাম এই ভিডিওতে এবার চলে আসি বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এখানে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ অনুযায়ী বয়স এখানে ধরা হচ্ছে ইউডিসি ইউডিসি এবং স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে এমটিএস পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশ এবং পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ অনুযায়ী বয়সটা এখানে কিন্তু ধরা হচ্ছে এস এস প্রার্থীর জন্য পাঁচ বছর এবং ও বিসির জন্য তিন বছর ডির জন্য বয়সের ছাড় রয়েছে অবশ্য বয়সের ছাড়গুলো যে সমস্ত ক্যাটাগরি বিলং করছে তাদের ক্ষেত্রে অবশ্য যদি রিজার্ভ পোস্ট থাকে বয়সের ছাড় তো পাবেই এখানে চলে আসি যারা আবেদন করছে ভারতীয় নাগরিক হতে হবে এই পোস্টে আবেদন করতে গেলে আর কি কি ইনফরমেশন আছে এখানে আরও গুরুত্বপূর্ণ আমরা জেনে নিলাম এবং আবেদনের পদ্ধতিটা অবশ্যই দেখে নেওয়া যাক পনেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন প্রার্থীদেরকে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী জানানো হচ্ছে কি কি ডকুমেন্ট হিসাবে নিয়ে যেতে হবে আবেদন করতে গেলে সাইবার ক্যাপেতে এখানে ফটোগ্রাফি নিয়ে যেতে হবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার কালার নিয়ে যেতে হবে এবং লেফট থাম যেটা তোমরা বাম দিকের বুড় আঙুলের যে স্ক্যান বা তোমাদের নীল যে কালি পাওয়া যায় তার একটি থাম ইম্প্রেশন তোমাদেরকে দিতে হবে আর সেই রকম ইনফরমেশন যেগুলো তোমাদের অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশান কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ইনফরমেশানগুলো অবশ্যই ক্যারি করতে হবে কারণ আবেদন করতে গেলে কিন্তু ওইগুলো তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এস সি প্রার্থী যারা এই ডিপার্টমেন্টে কাজ করছে এক্স সার্ভিসম্যান যারা আছে ফিমেল প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে আড়াইশো টাকা আবেদন ফিজ হিসাবে লাগছে এবং আদার্স অল ক্যাটাগরির জন্য পাঁচশো টাকা আবেদন ফিজ হিসাবে লাগছে যে কোনোভাবেই অনলাইনে পেমেন্ট করে আবেদন করা যাবে কোনো রকম অসুবিধা বা সমস্যা নেই আবেদন করতে গেলে ক্যান্ডিডেটদের অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে হবে এবং এই যে এক্সামের যে ইনফরমেশানগুলো রয়েছে সিলেবাস ওয়াইজ এক্সামের যে ইনফরমেশানগুলো এইগুলো আমরা নেক্সট ভিডিওই আলোচনা করে দেবো তার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে ফলো রাখতে হবে এবং চেক করতে পারো বা আমাদের টেলিগ্রামে যারা আছো ডেসক্রিপশানের লিঙ্ক ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যাও টেলিগ্রাম থেকেও এই পিডিএফটা তোমরা সংগ্রহ করতে পারবে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই তোমরা যারা যারা এই আবেদনপত্রটি আবেদন করতে চাইছো কিভাবে ঘরে বসে আবেদন করবে ভাবছো তারও যদি টিউটোরিয়াল ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসব তোমাদের ঘরে বসেই আবেদনটা শিখে যাবে এবং তোমরা ঘরে বসেই আবেদন করতে পারবে তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমে দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দমাতরম